হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা খুব ইজি একটা রেসিপি, ধনে পাতা দিয়ে বেগুন। এটা শীতকালের জন্য ভীষণ ভালো। চলুন দেখে নিই এটার জন্য কি কি উপকরণ লাগে। এখানে আমি বেগুন কেটে নিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, আর ধনে পাতা বাটা। ধনে পাতা বাটাটা আমি ধনে পাতা এবং কিছু কাঁচা লঙ্কা, যেরকম 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি এখানে বেগুনের টুকরোগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, খুব মোটাও হবে না এবং খুব সরুও হবে না। দেখে নিই কী করে আমি এই বেগুনটাকে কেটেছি। আপনারা এখানে আপনাদের মনের মতন করেও বেগুনটাকে কাটতে পারেন, কিন্তু মনে রাখবেন বেশি মোটা যেন এটা না হয় আর সবগুলো যেন ইকুয়াল সাইজ হয়। এবার আমি কড়াইটা গ্যাসের উপরে বসে ফ্লেমটা অন করে দিলাম, আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে আমি রাখবো। এরপর কড়াইটা গরম হয়ে গেলে পরে আমি এখানে তেল দেব। আপনারা চাইলে সর্ষের তেলে দিতে পারেন, কিন্তু আমি এখানে একটা সাদা তেলেই করলাম। একটু অপেক্ষা করার পরে যখন তেলটা গরম হয়ে যাবে আমি এখানে ফোড়নটা দিয়ে দেব। ফোড়ন এখানে শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কাগুলোকে ছিঁড়ে দিলাম, সো দ্যাট শুকনো লঙ্কার ফ্লেভারটা পুরো সবজির মধ্যে ইনফিউজড হয়ে যাক। এরপর আমি এখানে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে নাড়বো। নেড়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব। মিনিট 3-4 পরে আমি ঢাকাটা খুলে বেগুনগুলোকে আরেকবার নাড়িয়ে দেখবো যে বেগুনটাকে একটু সফট হয়েছে কিনা। এরপরে স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে আবার আমি এটা 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার দেখুন ঢাকাটা খোলার পরে বেগুনটা অনেকটাই নরম হয়ে এসছে। এরপর আমি এটার মধ্যে ধনে পাতা বেটে রাখা যেটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে ভালো করে আমি বেগুনটাকে ধনে পাতার সঙ্গে মিশিয়ে নেব। এবার আরেকবার আমি এটাকে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমাদের অলমোস্ট রান্নাটা হয়ে যাবে। দেখুন এখানে গ্রেভিটা অনেকটা ড্রাই আপ হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে প্লেটিং করব। আর এখানে দেখুন বেগুনটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। ব্যাস হয়ে গেল আমাদের এই চটজলদি রান্নাটা। এবার কিছুক্ষণ আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা একটা পাত্রে ট্রান্সফার করে দেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এটা আপনারা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে খুব ভালো যাবে। আর এই রেসিপিটা স্পেশালি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, তাই আমার শাশুড়ি মাকে আ বিগ থ্যাংক ইউ। আশা করি এই রেসিপিটা আপনাদেরও ভীষণ ভালো লেগেছে, আর আমি চাইবো এটা আপনারা অন্তত একবার ট্রাই করে দেখুন কিরম লাগে। আর আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।